এসেছি ভবানীপুর সীমান্তে, এটা দুর্গাপুরের। এই যে সমুদ্র নদী দেখা যাচ্ছে, রানীখং, রানীখং আমাদের হাবি সব যাচ্ছে। এই রাস্তায় আমরা যাবো ভবানীপুর, ওখান থেকে রানীখং যাবো আমরা নদীটা ক্রস করে। এই যে ডান পাশে দেখা যাচ্ছে আপনার বর্ডার, ভারতীয় বর্ডার, ওই যে তার কাটার বেড়া দেখা যাচ্ছে, ভারতীয় বর্ডার একদম রাস্তার পাশে, বর্ডার রাস্তার পাশে, ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের গোড়াটা, ওখানে বর্ডার। ধরেন ধরেন দেয়াইলাম তো, ধরেন ধরেন ওই তার কাটার বেড়া দেখা যাচ্ছে। তো ধরলাম তো এতক্ষণে আমের দিকে যে কি কয়। হ্যাঁ ধরেন, হ্যাঁ ওই যে তার কাটার বেড়া, ওই যে তার কাটার বেড়া, এই রাস্তা। হ্যাঁ আমরা ভবানীপুর থেকে ওই পারে চলে যাব, এটা একদম লাস্ট সীমান্ত এটা বাংলাদেশ এবং দুর্গাপুর উপজেলার। জি জি, আমাদের দুলাভাই আমাদের সীমানার গুলি দেখিয়ে দিচ্ছেন, ভারত বাংলাদেশের সীমানাটা আমাকে চিনাচ্ছেন। জি 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 জি, এই যে দেখাইতেছেন উনি, এটা নদী, সোমেশ্বরী নদী, যেখান থেকে কোটি কোটি টাকার বালু প্রতিদিন প্রতি ঘন্টায় উত্তোলন হচ্ছে। এই যে বালু কমে যায়, আবার ঢলে আবার আগের জায়গায় ফিরে যায়। আমাদের দুলাভাই হ্যাঁ ভারতের সীমানা দেখাচ্ছেন আমাকে, চিনাচ্ছেন রাস্তা, চিনাচ্ছেন আমাকে।